ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রোদের জন্য এত রোদ, আমি ছাদে এসেছি, তাকাতেই পারছি না। দেখো কালকে কাছাকাছি করেছিলাম, শুকনো হয়নি, আজকে সব চারিদিকে মিলে দিয়েছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল শুরু করলাম, কদিন ধরে পাচ্ছিলাম না, আজকে এলাম ছাদে, বলি তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর আজকের দিনটা খুব ভালো, 1 জানুয়ারি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক 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 শুভেচ্ছা, আর সবাই খুব ভালো থেকো, আর এই বছরটা খুব ভালোভাবে কাটিও, আগামী দিনগুলো যে আসছে খুব ভালোভাবে সকলের সঙ্গে ব্যবহার করো, সবার সঙ্গে ভালোবাসার সহিত মানে সময় কাটিও। তো যাই হোক, বেশি বকর বকর করা হয়ে যাচ্ছে, আজকে কী করবো এখনও পর্যন্ত কোনো ঠিক নেই। তোমাদের দাদা ভাই এই একটু আগে ঘুম থেকে উঠেছে, এখন কটা বাজছে কেন, এখন বাজে 11টা, কিন্তু খুব বেশি আজকে রোদ বেরোয়নি, আজকে একটু মানে মেঘলা মেঘলা করে রেখেছে, তোমরাও সবাই জানো। যাই হোক, তো কী করছিলাম বলো তো, আমি স্নান করে এলাম, আর আমার বাবুর সোনার ভীষণ জ্বর, কাল রাত্রে 4-5 বার বমি করেছে, শুধু জল উঠছে আর কাশি উঠছে, তো ওই জন্য কফ উঠছে একটু। হ্যাঁ, আর তোমার হচ্ছে জ্বরটা প্রচণ্ড আছে, আর এখন একটু কম বলে খেলতে বেরিয়েছে বাইরে। আর হচ্ছে মামামেরও সর্দি কাশি ভীষণ, কেন যে ওদের হচ্ছে আমি বুঝতে পারছি না, জলটাও ঘাটে, ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, বলা যায় না। যাই হোক, মোটামুটি তো এখন হচ্ছে ব্যাপারটা কী রান্না হবে সেটা এখনও ঠিক হয়নি। তো আমরা ভেবেছিলাম আমার দুটো বান্ধবী আসবে, যে ছাদে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, কিন্তু ওরাও আসতে পারলো না, ওদের শরীরটা ভালো না, সবাই একই প্রবলেম, তো সেই জন্য হলো না আমার। আর দাদা ভাই বলেছিলো যে চিকেন নিয়ে আসবে, রান্না হবে, তো সে তো এই উঠে বাথরুমে গেছে, দেখা যাক কী হয়। হ্যাঁ, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি, সঙ্গে থাকো, আজকে আমি কী রান্না করলাম, কীভাবে করলাম, কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে। তো চলো এখন এখানে স্টপ করছি একটু। তো বন্ধুরা, সো স্যাড, কী বলবো তোমাদের, বলার কিছু নেই। দেখো আমি এখানে ভাত বসিয়েছি, হ্যাঁ আলু ভাতে দিয়েছি, ভাত বসিয়েছি, আর আমার দাদাভাই বললো বেলা তো হয়ে গেছে, আনতে আনতে অনেক বেলাও হয়ে যাবে, আজকে একটু দোকানে ঘি থাকবে, আর বাচ্চাটারও শরীর খারাপ, দুটো বাচ্চারই, তো সেই জন্য বললো সন্ধ্যেবেলা করবো, বিকেল বিকেল নিয়ে চলে আসবো, যেহেতু দেরি হয়েছে, ওদের চিকেনটা আর এবেলা হচ্ছে না, ডিম নিয়ে আসবে বললো, ডিমের ঝোল ভাত করবো। আর হচ্ছে আমার চা দেখো এখানে পড়ে আছে, আমি পুজো করতে গিয়েছিলাম, এই যে এই চাটা এখন খাবো, আর ঠান্ডা হয়ে গেছে, চাটা খাবো, আর হচ্ছে ডিমের ঝোলে আলু কেটে ডিমের ঝোলে রেডি করে রাখবো, আর একটু শাক আছে, দেখি শাকে পোস্ত করবো। এসো আমি উপরে, আর এইভাবেই আজকে দিনটা কাটিনি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার সন্ধ্যে থেকে, তো তোমরা আমার সঙ্গে থাকো। সবাই কি সুন্দর জানো, পাড়ার সবাই ঘুরতে বেরিয়েছে পিকনিকে গেছে, আমার কপালটাই খারাপ, চলো সব সর্দি কাশি হ্যাঁচো প্যাঁচো, দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে, জল কাটছে, এখন হচ্ছে ওরা কেক খাবে, সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার, বাবু বলো তো, বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, চামচ নিয়ে আসবো, আগে বলে দাও হ্যাপি নিউ ইয়ার, ও বলো বলবে না, কোনটা খাবে তুমি, এটা কার, আমার, ওটা দিদি, এটা বাবু, ইনাও খাও, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, খাও, ভালো, হ্যাপি নিউ ইয়ার বলে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে নোয়ান, 1 জানুয়ারিকে 25শে ডিসেম্বরে ভিডিও করিনি, কেক খাওয়ানোর এটা বলছি না, আমি খেয়ে নিয়েছি, এটা তোমার খাও, হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের দিকে তখন বললাম যে তারপরে ভিডিও করবো, আর ভিডিও করা হয়নি, আর আমার ছেলেকে ফোন দেখতে দিয়ে আমি খেতে বসেছিলাম, আর যেমন বলেছিলাম ডিমের ঝোল ভাত হয়েছিল আজকে, আর একটা শাকের তরকারি করেছিলাম, তো সেই জন্য আর দেখানো হয়নি। তো সেই মেনুটা রাত্রে হচ্ছে, রাত্রে চিকেন না একটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি, তার আগে বলি আমাদের যেমন বলেছিলাম সকালে যে বাবু সোনার খুব জ্বর, মামামেরও কাশি হচ্ছে, সেই জন্যই আজকে বেশ কিছু করলাম, কারণ বাচ্চাদের কিছু হলে জানোই তো মাকে জড়ায় আর ঘ্যানঘ্যান করে,
তো সেই জন্য আজকে মানে খাওয়া দাওয়াটা বা ওই অ্যারেঞ্জমেন্টটা সব বন্ধ করে দিয়েছিলাম। আর রাতে একটা হালকার উপরে হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রমানি দেখা। এই দেখো চাউমিন হবে। আমি এখানে চাউমিনটা নর্মাল জলে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর আজকে আমাকে কে হেল্প করছে দেখো, তোমাদের দাদা ভাই সব বাজার গিয়েছিলো একটু আগে সন্ধেবেলা, এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা বাজার গিয়েছিলো, সব কেনাকাটা করে নিয়ে এসছে, দিয়ে দেখো নিজেই কাটতে বসে গেছে। হ্যাঁ, কারণ ছেলে আমাকে একদমই ছাড়ছিল না, তাকে একটা অন্য ফোন দিয়ে আবার বসিয়ে দিয়ে এসছি অনেক কষ্টে। দিয়ে এসে এই যে দুজনে মিলে করবো ভাবছি, আর মাম্মামও শরীরটা ভালো না, এই দেখো। আর দেখো না কী করেছে, এখানে পাড়ায় খেলতে গিয়ে মুখ ফাটিয়ে এনেছে, দেখো দেখতে পাচ্ছ, এখানে একটু কমে গেছে, ছালটা উঠে গেছে, আর ভিতরে হয়েছে ওপর ঠোঁটের ভিতরটা হচ্ছে, আর এখানটা হয়েছে ঢিল ভিকে দিয়েছে, একদম রক্ত রক্ত বেরিয়ে এখানে কাটলো। যাই হোক, খেলতে গেলে অনেক কিছু হয়, তাই না? তো দেখো আর বকছি না, তো আমরা করছি, তোমরা সঙ্গে থাকো ভিডিওটি। আর ভিডিও না, এটা ব্লগ তো, আর খাওয়া দাওয়া হলে দিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে শেষ করবো। ঠ্যাং মিলে বসে আছি, পা ঝিনঝিন করছে, পাচ্ছি না, অনেকক্ষণ ধরে করছি তো। তো চলো এটা লাস্ট লেয়ারিংটা করে দিই, এরপরে এখনো এগ বাকি আছে, এগ ভুজিয়াটা করতে বাকি আছে এখনো। আমি জাস্ট লেয়ার করে করে পুরোটাই দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণটা একটা আছে, এটা আকস্মিক ঘটনা ঘটে গেছে, তার জন্য কোনো কারণে তোমাদেরকে দেখাতে পারলো না তোমাদের দিদি ভাই। তো যাই হোক, চলো আমি ছেলেকে দেখাই। হচ্ছে না, খাচ্ছ? আচ্ছা, ফুলকপি ভাজা চাউমিন, এগ চাউমিন, তাই তো? এগ আছে দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি খাই দিচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেলো, মাঝে মাঝে একটুখানি দেখিয়েছি, বেশি দেখাতে পারিনি আজকে। আর আমরা খেতে বসছি, আমি রাখি হয়েছে, আর আমার বাবু শোনার শরীরটা খুবই খারাপ, জ্বরটাও আসছে, বারবার থাকতেই চাইছে না, অনেক কষ্ট ওই রুমে বসিয়ে দিয়ে এসেছি। ওই যে দেখো বসে আছে, এখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখো বসে আছে, মাঝখানে সমস্যা হয়েছে। আমাদের একজন মানে পরমাত্মীয় একজন কিছুক্ষণ আগে মারা গেছেন, সেই খবরটার জন্যই আবার যেহেতু রান্নাটা করতে শুরু করে দিয়েছি, আর বন্ধও করতে পারছি না। আবার হচ্ছে যে ফোনে কথা বলতে বলতে ফোনে ভিডিও রেকর্ডিংও করতে পারছি না, অনেক ফোন করা হচ্ছিল আর কি। তো যাই হোক, বয়স হয়ে গেছিলো অনেক, দেখুন আর আত্মার শান্তি কামনা করি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার। আর আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি আমার বাবার আর আমার নিয়ে, এক ফটো দিয়ে আর কি, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা। Thank you.